আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, মানে সকাল 7:30 বাজে, তখন থেকে ভাবলাম যে বর্ণিতাকে আমি কিভাবে রেডি করে স্কুলে নিয়ে যাই আপনাদের মাঝে একটু শেয়ার করি। প্রতিদিনই সে একই কাণ্ড করে, বর্ণিতা স্কুলে যাওয়ার আর আগে অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে উঠাতে হয়েছে, চোখে পানি ঢেলে ঢেলে। আমি সেটা ভিডিও করি নাই, তার ওর ড্রেস পরা থেকে ভিডিওটা শুরু করেছি। ও দেখবেন কিভাবে ড্রেস পরা নিয়েও কী কাণ্ড করছে। প্রতিদিনই সে একই কাণ্ড করে, ড্রেস পরতে চায় না। এই তো শার্ট পরা হয়ে গেছে, এখন শুয়ে পড়ছে, বলে যে আম্মু আমি স্কুলে যাব না, আমার অনেক ঘুম পেয়েছে। প্রতিদিনই সে একই কথা বলে, ওর নাকি অনেক ঘুম পায়। অবশ্য ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট করে ফেলে, সেজন্য ওর সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না। একবার ড্রেস পরে আবার খুলে ফেলে আবার আমি ওকে টেনে টেনে উঠাচ্ছি, উঠতে চায় না। এরকম প্রতিদিনই করে, প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় এরকম করে, স্কুলে সে যাবেই না। তো অনেক কষ্ট করে ওকে রেডি করতে হয় আমার, প্রতিদিনই কী কষ্ট করে যে আমি ওকে রেডি করি। তো উঠতে চায় না, শুয়ে আছে, বলে যে আমি স্কুলে যাব না, আজকে ওর ইংরেজি পরীক্ষা। তারপর এরকম করে আমি ওর পা ধরে টেনে উঠাই, ও আবার শুয়ে পড়ে, আবার ওকে উঠাই, ও আবার শুয়ে পড়ে, এরকম করে প্রতিদিনই এরকমই করে। অনেক আপু ভাইয়াদের বেবিরা আছে, ওরাও কি এরকম করে কিনা স্কুলে যাওয়ার সময় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও বারবার ড্রেস পরা নিয়ে সে একই কাণ্ড করছে। পাশ থেকে আমার আব্বা বলতেছে, কেন এরকম করে বর্ণিতা? আমি বলি যে ও তো স্কুলে যেতে চায় না, ড্রেস পরতে চায় না, প্রতিদিন অবশ্যই এরকমই করে। সেজন্য আব্বাও জানে, বলতেছে যে দাঁড়া, ওরে ওর টাকা দেখাই, টাকা দেখাইলে ও ড্রেস পরবে। এবার এদিকে ও টাকা দেখাচ্ছে আব্বা, আমি এদিকে ওর ড্রেসটা পরে নিচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে আছে এখন। তো আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখেন, অনেক আপু ভাইয়েরা আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কমেন্ট করে চলে যান, কমেন্ট করে চলে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর যে আপু ভাইয়েরা সে শুরু থেকে আমার পাশে আছেন, আমার ভিডিও দেখে যাচ্ছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেকে লাইক দিতে চান না, কেন জানি না, কেন যে লাইক দেন না। আমি তো সবার ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি, তবে কেন আপনারা দিতে চান না? অবশ্যই যদি ভুলে থেকে থাকেন লাইক দিতে, মনে করিয়ে দিলাম, আবার একটা লাইক দিবেন। এমনিতে বর্ণিতা অনেক লক্ষ্মী মেয়ে, স্কুলে গিয়ে একটুও দুষ্টামি করে না, ক্লাসে একবার ঢুকলে আর বের হয় না, ক্লাসেই বসে থাকে। আজকে ওর পরীক্ষা, ও একা একা জুতো পড়তে পারে, স্কুলে গেলে আর দুষ্টামি করে না। ওকে বললাম যে ব্যাগটা আমার কাছে দাও না, ও নিজে নিজেই নিবে ব্যাগ কাঁধে করে। একবার যখন রেডি হয়ে যায় তখন ওর মতো লক্ষ্মী মেয়ে আর নেই। এই তো একা একা হেঁটে যাচ্ছে, বললাম যে দাঁড়াও একসাথেই যাই না, ও আগে আগে যাচ্ছে চলে। এখন আস্তে আস্তে হাঁটতেছে, একটু পরে করে কি অনেক দুষ্টু আর কি, অনেক দুষ্টামি করে। এই দাঁড়ায়, একবার যায়, একবার পিছনে তাকায়, এরকম করে যায়। আবার এখন জোরে জোরে হাঁটা দিচ্ছে, বললাম যে আস্তে আস্তে হাঁটো না, বলে যে না আম্মু জোরে জোরে হাঁটবো, মানে এই এরকম দুষ্টুমি করে আর কি। তো আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে রিক্সায় মাত্র 3 মিনিটের রাস্তা, বেশি একটা দূরে না, হেঁটেও যাওয়া যায়। তো সকালবেলা যখন আমরা যাই তখন রিক্সা দিয়ে যাই, যেহেতু তাড়াহুড়া থাকে, আবার আসার সময় ওকে রিক্সা দিয়ে নিয়ে আসি, আমি ওকে স্কুলে দিয়ে চলে আসি। তারপর 10টার বাজার আগে আবার ওকে নিয়ে আসি, 10টার সময় স্কুল ছুটি হয়। আমরা রিক্সা থেকে নেমে গেলাম, এটা হলো স্কুলের পিছন সাইডের গেট, এটা সামনের ওই দিক দিয়ে সামনের গেট, পিছন দিক দিয়ে আমরা যাই। বর্ণিতাকে স্কুলে দিয়ে আসলাম, স্কুলে দিয়ে আমি এই পথে হেঁটে যাচ্ছি বাড়িতে, আবার 10টার সময় ওকে গিয়ে নিয়ে আসব।
কচুরি পানাগুলো অনেক সুন্দর লাগতেছে। আমাদের আজকে রান্না করা হবে করলা ভাজি। এখানে আছে সজনে ডাঁটা, আলু দিয়ে রান্না করব। আর রান্না করব বেগুন দিয়ে, হলো চাপিলা মাছ দিয়ে। এখানে চাপিলা মাছ আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এখন রান্না বসিয়ে দিব। তাহলে আমার সাথে থাকেন, আমি কিভাবে রান্না করি। চাপিলা মাছ আমি ভেজে নিচ্ছি, ভেজে রান্না করব। বেগুনের তরকারিটা বসাই দিলাম, এ কড়াইতে করলা ভাজি করব। পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ দিয়ে দিলাম করলা ভাজির জন্য। এদিকে বেগুনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি করলাও দিয়ে দিব, করলা লবণ দিয়ে মাখাই রেখেছিলাম, আর লবণ দিব না এখন। কষানো হয়ে গেছে, দুলের পর দিয়ে দিলাম। মাছ দিয়ে দিব, হয়ে গেছে রান্না, এখন নামিয়ে ফেলবো। সজনে ডাঁটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি আমি, এখন দিয়ে দিলাম সজনে ডাঁটা আর আলু। ওটাই আমি রান্না করবো আজকে, মাছ দিব না, নিরামিষ। কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিব, আর একটু দিয়ে দিলাম।
হয়ে গেছে রান্না, তাহলে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, আল্লাহ হাফেজ।